Assalamualaikum warahmatullahi wabarakatuh. আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানব, সেটি হচ্ছে অনেক ভাই অনেক বোনেরা আমার কাছে প্রতিনিয়ত ফোনের মাধ্যমে রিকোয়েস্ট করে থাকেন যে হুজুর, হয়তো আমার মনে হয় কেউ আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদু করেছে, দূর থেকে তাবিজ করেছে, আমি ঘরের মধ্যে গেলে আমার ফাফর লাগে, কেমন জানি খারাপ লাগে, সেই ঘরে আমি অনেক সময় থাকতে পারি না এবং আমার দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছে, আমার বিভিন্ন সমস্যা হচ্ছে, তো আমার এই ঘর থেকে আমার শরীর থেকে এই ব্ল্যাক ম্যাজিক জাদুর প্রভাব আমি কীভাবে ছুটাবো, কীভাবে আমাকে দূর থেকে কেউ তাবিজ করে থাকলে তার ক্ষতি থেকে আমি কীভাবে বাঁচবো, এটি আমার কাছে প্রতিনিয়ত প্রশ্ন করে থাকেন মোবাইলে ফোনের মাধ্যমে, বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশ্ন করে থাকেন। তো আজ আমি আপনাদেরকে সেই বিষয়টি একদম সহজ সরল এবং প্রাঞ্জল ভাষায় একদম সংক্ষিপ্ত সময়ের মধ্যেই বিষয়টি আমি আপনাদেরকে শিখিয়ে দেব। এই বিষয়টি যদি আপনি শিখেন তাহলে আপনার ঘর থেকে ব্ল্যাক ম্যাজিক জাদু কিংবা তাবিজের প্রভাব নষ্ট হয়ে যাবে, আপনার শরীর থেকে নষ্ট হয়ে যাবে, কিংবা আপনার প্রতিবেশী আপনার ফ্যামিলির কোনো লোককে কেউ যদি করে থাকে সেটিও কিন্তু একদম অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে। ধৈর্যের সাথে যদি আপনি ভিডিওটি যদি দেখে শেষ পর্যন্ত আমলটি যদি আপনি জেনে নেন, সেটি হচ্ছে আমার ভাইয়ের আজ কিন্তু আমি একবারে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দিচ্ছি একদম সহজ সরলভাবে, অবশ্য বিস্তারিত একটা ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব আপনারা যদি চান। তো সেটি হচ্ছে, যদি আপনি মনে করে থাকেন যে আপনার ঘরের মধ্যে কেউ তাবিজ করেছে কিংবা আপনার শরীরের উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালামের দ্বারা কেউ জাদু করে আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করা হচ্ছে, তাহলে প্রথমে আমরা জানবো ঘর থেকে কীভাবে দূর করব। যদি অনেক সময় ঘরের মধ্যে গেলে আপনার ফাফর লাগে, খারাপ লাগে, আপনার মনে হয় আমার ঘরের মধ্যে কেউ তাবিজ অথবা জাদু করেছে কিনা, তাহলে আপনি যেই ঘরের মধ্যে বসবাস করেন সেই ঘরের মধ্যে প্রথমে আপনি অজু করে ঢুকবেন। অজু করে পবিত্র হয়ে ঘরের মধ্যে ঢুকে ঘরের চারটা কোণ থাকে না, উত্তর সাইড, দক্ষিণ সাইড, পূর্ব সাইড, পশ্চিম সাইড, যে চারটা কোণ থাকে সেই ঘরের চার কোণের মধ্যে আপনি বিসমিল্লার সাথে আপনি চারটা কুল পড়বেন। অর্থাৎ এক সাইডে আপনি কুলিয়াই হল কাফিরুন পরে এই এক সাইডে আপনি কী করবেন, ফু দিবেন। এরপর আপনি আরেক সাইডে কুল হু আল্লাহ আহাদ আরেক কুল এই সুরাটা পরে আপনি ফু দিবেন। আরেক সাইডে আপনি কুলিয়াই হল কাফি আরেক সাইডে কুল আউযু বিরাব্বিল ফালাক এই সুরাতুল ফালাক পরে আপনি ফু দিবেন। আরেক সাইডে কুল আউযু বিরাব্বিন নাস এই সুরাটা পরে আপনি কী করবেন, ফু দিবেন। চার কোণায় তাহলে আপনি চারটা সুরা পরে কিন্তু ফু দিলেন। এক কোণার মধ্যে আপনি কুলিয়াই হল কাফিরুন পরে ফু দিলেন সুরায় কাফিরুন, আরেক কোণের মধ্যে আপনি সুরাতুল ইখলাস কুল হু আল্লাহু আহাদ এই সুরা পরে ফু দিলেন, আরেক কোণে কুল আউযু বিরাব্বিল ফালাক সুরাতুল ফালাক পরে ফু দিলেন, আরেক কোণের মধ্যে সুরাতুন নাস কুল আউযু বিরাব্বিন নাস এই নাস পরে কী দিলেন, আপনি ফু দিলেন। দেওয়ার পরে আপনি ঠিক মাঝখানে দাঁড়িয়ে ঘরের আপনার অনুমান করে যে আপনার এটা মাঝখান, সেই মাঝখানে দাঁড়িয়ে আপনি সুরাতুল বাকারার 255 নম্বর একটিমাত্র আয়াত, যেটাকে পবিত্র আয়াত আয়াতুল কুরসি বলা হয়, এই আয়াতুল কুরসি আপনি সেখানে দাঁড়িয়ে একবার পড়বেন। এই আমলটা আপনারা 7 দিন করবেন ঘরের মধ্যে। কতদিন করবেন বন্ধুরা? 7 দিন করবেন এই আমলটা আপনারা 7 দিন করবেন। অর্থাৎ একদিন এরকম করবেন, আগামীকালকে এরকম করবেন, এরকম গুনে গুনে 7 দিন করবেন। 7 দিন পরে আপনার ঘরের মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক কিংবা কোনো জাদু কিংবা কোনো তাবিজের কোনো আসর থাকবে না, সব কিছু এমনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা এবং আয়াতাল কুরসির বরকতে আল্লাহ তাআলা কি করে দিবেন, সুরার বরকতে নষ্ট করে দিবেন। এবং এটি ঘরের বিষয়টি আমি বললাম। আরেকটি হচ্ছে, যদি কোনো রোগীকে কোনো ব্যক্তিকে এরকম করা হয় নির্দিষ্ট করে, তাহলে সেই ব্যক্তি থেকে আপনি কীভাবে ছুটাবেন, তাহলে আপনার নিয়ম কিন্তু প্রায় সেম। সেটি হচ্ছে, আপনি একটা পবিত্র পানি আপনার সামনে একটা পাত্রের মধ্যে রাখবেন, পাত্রের মধ্যে রেখে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিসমিল্লাহর সাথে চারটা কুল, এই যে কুল আইহুল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস এই চারটা সূরা শেষ পর্যন্ত আপনি পড়ে এই পানির মধ্যে বিসমিল্লাহ করে একটা দম করে দিবেন, একটা ফু, এরকম একটা ফু দিয়ে দিবেন। এবং আয়াতুল কুরসি সুরাতুল বাকারার 255 নম্বর আয়াত পড়ে আপনি একটা ফু দিয়ে দিবেন। এটা যদি আপনি মুখস্থ নাও পারেন, মুখস্থ পারতে হবে এরকম নয়, আপনি কোরআন শরীফ পড়তে পারলে কোরআন শরীফ আপনি দেখেও
আপনি কিন্তু এই সূরাগুলি পড়ে আপনি ফু দিয়ে দিবেন, সেই পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটা আপনার রোগীকে প্রতিদিন একবার করে সাত দিন খাওয়াবেন। কতদিন খাওয়াবেন? সাত দিন খাওয়াবেন। এটি অনেক সময় সাত দিনে কিন্তু কাজ হয় না, যদি খুব কঠিনভাবে করে থাকে সেটি অনেক সময় দেখা যায় এগারো দিন পর্যন্ত আপনার খাওয়ানো লাগে। যদি সাত দিনে ক্লিয়ার হয়ে যায়, সে সুস্থ হয়ে যায়, তাহলে তো সাত দিনে হয়ে গেল, তা না হলে এগারো দিন আপনারা খাওয়াবেন, ঠিক আছে? এটি ব্যক্তি থেকে আমি আপনাদেরকে শিখাই দিলাম পানির মাধ্যমে। আরেকটি হচ্ছে, যদি কোনোভাবে সে পানি পড়া তাকে না খাওয়াইতে পারেন, তাহলে সেই রোগীকে আপনি এই চার কুল, সেই রোগীকে আপনি চার কুল পরে, সেই রোগীকে আপনি চার কুল পরে এবং আয়াতুল কুরসি পরে আপনি তার শরীরের মধ্যে দম করে দিবেন প্রতিদিন একবার করে। আপনি আজকে চার কুল পড়লেন এবং আপনি আয়াতুল কুরসি পরে একবার দম করে দিলেন, এরকমভাবে সাত দিন তার শরীরের মধ্যে সাতরা দম করে দিবেন, তাহলে ইনশাআল্লাহ তার শরীর থেকে আপনার এই জাদু তাবিজের ব্ল্যাক ম্যাজিকের প্রভাব ছুটে যাবে। এইভাবে আপনারা এই ছুটাবেন। তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে নিয়মকরণ বুঝবেন। তো আয়াতুল কুরসি এবং চার কুল, এটির বিশুদ্ধ উচ্চারণও কিন্তু আপনাদের মাঝে আমি নেক্সট টাইমে নিয়ে আসবো। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সব কিছুই আপনারা এক এক করে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ থাকার তাওফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।